अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षूरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णा प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामिने गौरत्रुषे नमः। तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। हे कृष्णा करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीश गोपिका कंत राधा कंत नमस्तुते। वृंदायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्तै नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद हरे कृष्ण कृष्णा कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे। भूमो स्वखलित पादानां भूमिरे वयवलंबनम् त्वय जातय पराधानां त्वमैव शरणं प्रभु त्वमैव शरणं प्रभु त्वमैव शरणं प्रभु। गुरु गौरांग राधा गिरिधारी भगवान की जय। पतित पावन परम करुणामयं विष्णुपाद परमाचार्य इक्ष्वाकु श्री श्रीमद भक्ति वल्लभ तीर्थ गोस्वामी श्रील गुरुदेव महाराज की जय। परम पूजनीय गुरुवर्ग वृंद की जय। वैष्णव वृंद की जय। समागत भक्त वृंद की जय। गौर प्रमाणंदे हरि। आसन बसन भगवानेर अनेक कृपा बोले आमादेर एकटु जारा एखाने बसे आछे सावारी बसन सावारी भगवानेर कथाय रुचि आछे ना रुचि थाकले भगवान के पावर इच्छा ना थाकले अपनारा कोनो लोग एखाने थाकतेन ना बेकार बसे थाकतें बाड़ीते मोबाइल देखतें अथवा छेलेदेर के गाला गाली करतें
जय होक भगवानेर प्रसादेर भाव होक, हरि कथा कीर्तनेर भाव होक, भगवानेर संगे किछु योगा योगेर भाव यदि मने आछे ताई अपनारा आसछेन। नाले अनेक मानुष आछे ए जगते, नाले अनेक मानुष आछे एखाने, सवारी किन्तु रुचि होए ना। भगवानेर नामे भगवानेर गाने सवारी रुचि होए ना, किन्तु यदि प्रकृत रूपे देखा जाए, माने भीतरी थी के देखा जाए, ताकि की आमादे रुचि होए छे, एटा यदि भाव देखबेन तखन बुझते पारबेन जेमन रुचि আমাদের ছেলে মেয়ে বউ আর ছেলের ছেলে কি বলে এটাকে নাতি পুতি তার মধ্যে রয়েছে সেরকম সেই প্রীতিটা এরকম ভগবানেতে নাই। এর কারণটা কি আছে, কেন ওখানে প্রীতি হচ্ছে, যারা আমাদেরকে মাত্র দেহ ত্যাগ করার সঙ্গে সঙ্গে ভিতরে রাখবে না, সেই বিছানা থেকে নামিয়ে দিবে, কেন তাদের সঙ্গে এত ভালোবাসা হয়েছে, কেন যে আমাদের মালিক, যে আমাদের আত্মার যে ভোক্তা মালিক প্রভু, তার প্রতি আমাদের আসক্তি অথবা প্রীতি কেন হচ্ছে না, এই জিনিসটা জানা চাই কি না, বুঝতে পারছেন কি না? খালি এমনি আমি বলতেছি, মনটা কোথায় রয়েছে? তার কারণটা কি হয়েছে? তার কারণ আমরা নিজের এনার্জিটাকে যেখানে দিচ্ছি সেখানেই যাচ্ছে। আমাদের এনার্জি বলতে গেলে আমাদের বুদ্ধি, আমরা যেখানে দিচ্ছি সেখানে আমাদের ক্রিয়ার শক্তিটা চলে যাচ্ছে, যা আমরা ক্রিয়া করছি তার শক্তিটা সেদিকে ঢুকে যাচ্ছে। কেন যে ক্রিয়ার শক্তিটা আছে, সেই শক্তি হচ্ছে চেতন। চেতন জানেন, চেতন মানে যার মধ্যে ইচ্ছা ক্রিয়া অনুভূতি তিন তত্ত্ব আছে তাকে বলে চেতন তত্ত্ব। সেই চেতন তত্ত্ব হচ্ছে আমাদের বুদ্ধির যে ক্রিয়াটা সেটা চেতন। কি করে বলবো, যে বুদ্ধিটা জড় তার ক্রিয়াটা চেতন কি করে হবে? বুদ্ধিটা তো জড়, তার ক্রিয়া চেতন কি করে? হ্যাঁ, সেই ক্রিয়াটা চেতনের উপরে প্রভাব বিস্তারিত করে। এই জন্যে আমাদেরকে এখন কি করতে লাগবে, যে আমাদের প্রীতি সংসারে আছে সাত্বিকও বেশি প্রীতি আমাদের আমাদের প্রভুর প্রতি হয় অথবা আমার নিজের প্রতি হয়। প্রভুর প্রতি হওয়াটা একটা আরো বড় কথা হয়ে গেল। আপনারা চিন্তা করে দেখতে হবে কি যা কাজগুলো আমরা করছি সেই কাজটা কেন করছি। চলছে কি আর বলবো, বা চলে গে এত পেরে গেল আরো চলে যাবে, এইটা তো, এটা হচ্ছে না? লোক জিজ্ঞেস করলে প্রায় এইটাই হয়, আর কি করব এখন, আছে যা যেখানে আছি সেটা তো করতেই লাগবে, করতেই লাগবে, মানে প্রীতি সেখানেও নাই। আর সবাই প্রীতি চায়, এর মানেটা হচ্ছে আমরা কিন্তু আত্মা, আত্মা সবসময়ই আনন্দে থাকতে চায়, সবসময় প্রীতি চায়, সবসময় প্রীতি দিতে চায়। কিন্তু আত্মা যখন অনাত্মাকে প্রীতি করে, অনাত্মা বলতে গেলে দেহ, যখন দেহটাকে প্রীতি করে দেহে থেকে, তখন রিভার্স পায় না জিনিসটা, দিবার পরে একটা রিভার্স পায় তো। যেমন আমি এই হাতে যদি মারবো, এই হাতেও লাগবে, এই হাতেও লাগবে, লাগবে তো রিভার্স হবে। আমরা যে সংসারের মধ্যে প্রীতি দিচ্ছি সেই প্রীতি, সেই আসক্তি অথবা ভগবানেতে যে আমরা দিচ্ছি সেই প্রীতি, সেই আসক্তি রিটার্ন আসছে না। না রিটার্ন আসা দরুন
दुईटा काज होते संसारे कोनो विशेष प्रीति नाई भगवान ते कोनो विशेष प्रीति नाई अब उनकी गर्व हम तो बोका हो गेलाम ना ना एइटे विचार करते लागबे आमी जखन এই দেহে থেকে এখন দেখা শোনা করছি সেটা আমি এই চক্ষের দ্বারা কানের দ্বারা মুখের দ্বারা দেখা শোনা বলা করছি না এটা আমার মন আছে বলে আমি করছি যদি মনটা অন্য জায়গায় থাকে তাহলে করতে পারবেন মনটা অন্য জায়গায় থাকলে করতে পারবেন না মনটা এখানে আছে বলে আপনারা শুনতে পারছেন বলতে পারছেন আর দেখতে পারছেন তো মনটা কি আমাকে আমার দেখার বস্তু মন মনটাই কি দেখে নাকি খায় নাকি কোন কোন সময় মনটা ভাঙে থাকে যখন মনটা খুব বিচ্ছিন্ন থাকে তখন আপনাকে ভালো খাওয়া দিল কি তার রুচি হয় একদম রুচি না খেয়ে নেওয়ার খাওয়ার পরেও বলে যদি বন্ধু বলে হ্যাঁ খুব ভালো হয়েছিল তোমার কেমন লাগলো খেয়েছি আর কি হয় না এরকম এর মানে যা খেলা আছে সব মনের খেলা এখন সেই মনটা জিনিস জিনিসটা কি এই কে যদি আমরা গবেষণা করি যদি চিন্তন করি তখন আমরা পাবো মনটা হচ্ছে একটা সূক্ষ্ম চেতন পূর্ণ চেতন নয় একটা সূক্ষ্ম চেতন চেতনের সঙ্গে তার সংযোগ আছে মনের বুদ্ধির সংযোগ আছে এই জন্য বুদ্ধির দ্বারা মনের দ্বারা যা ক্রিয়া হয় ভগবানের সংযুক্ত হয়ে তখন ওই ক্রিয়াটাকে আপনি ফিরে আত্মাকে প্রাপ্ত করতে পারেন না হলে অনেক ক্রিয়া এমন থাকে যে ক্রিয়াটা আমরা করছি কিন্তু মন না থাকা দরুন সে ক্রিয়ার ফলও আমাদের ফিরত আসছে না এই কথাটাকে আমাদেরকে আলোচনা করতে লাগে তাহলে এখন কি করা যায় মনটাকে কি করে লাগাবো এখন প্রশ্ন হয় মনেরই দ্বারা আত্মা সুখ পায় মনেরই দ্বারা আত্মা দুঃখ পায় মনেই হচ্ছে বন্ধনের কারণ মনেই হচ্ছে মুক্তির সাধন তাহলে মনটাই যখন লাগে না তখন আমাদের সাধনটা কি হলো সাধন কিছু হয় নাই না হয়েছে কি হয়েছে আমাদের আমাদের দেহের একটা অভ্যাস হয়েছে কিসের অভ্যাস হরিনাম করার ভজন করার সাধন করার এই অভ্যাসটাও খুব ভালো বুঝতে পারছেন নালে দেহের অভ্যাসটা যে আমাদের খাওয়া দাওয়া ঘুমানো আর বাচ্চা ছাবালদের সঙ্গে খেলা করা এইটা যে অভ্যাস রয়েছে এই অভ্যাসটা কিন্তু জন্ম জন্মান্তর থেকে আসছে থোড়ি আওয়াজ কম কর মিসলিং হয়ে আরে বল ঠিক জন্ম জন্মান্তর থেকে আসছে কিন্তু এটা লাভ আমরা প্রাপ্ত করতে পারছি না পশু প্রায় জীবন যায় পশু প্রায় জীবন যায় মানে আমাদের খাওয়া দাওয়া ঘুমানো বাচ্চাদেরকে জন্ম দেন মৃত্যু প্রাপ্ত হন এই কথাটাকে আমরা প্রায় পশু আর আমাদের মধ্যে ভেদ নাই কিন্তু মানুষ চিন্তা করে আমরা খুব ভালো আমরা ভালোভাবে করছি যা কিছু করছি এই জন্যে কিন্তু ভালোভাবে যে হচ্ছে সেটা কি ঠিক ভালোভাবে হচ্ছে এটা কি করে আমরা বুঝবো এর বুঝার দুই হচ্ছে জিনিস একটা কি আত্মা এমনই আনন্দে পৌঁছে যায় কি বাইরে থেকে আমাকে কোনো লোক গালি দিচ্ছে কোনো লোক প্রশংসা করছে তার মধ্যে আমি যুক্ত হচ্ছি না যদি এইটা ভাব এসে যাচ্ছে তাহলে বুঝতে পারবেন কি আপনার আত্মা সুখ প্রাপ্ত করছে ভগবানের নামে জিনিসটা বুঝলেন এই দুই অবস্থা স্তুতি করলেও আপনি সেই লোকের কাছে যাচ্ছেন না নিন্দা করলেও সেই লোকের সঙ্গে আপনার কোনো যদি এই অবস্থাটা এসে যায় নিন্দা স্তুতি
থেকে যদি আলাদা হয়ে একটা অবস্থায় এসে যায় তখন বুঝবেন আপনার হরিনামটা এখন আত্মা শ্রবণ করছে। তাহলে মনটাকে তাহলে কি করে ধরা যাবে? অভ্যাস। কি অভ্যাস? ভগবান গীতায় বলছেন, যখন অর্জুন বলল হে কৃষ্ণ এই মনটা কি প্রমাথি মানে খুব প্রমোদ আর বলবৎ দৃঢ়, একদম বলবান দৃঢ় আছে, কিসের মধ্যে? সংসারেতে। এটাকে নিগ্রহ করা বায়ু রেব সুদুষ্কুরা, এটা বায়ুকে নিগ্রহ করা একবারে করতে পারা যায়, কিন্তু এটা বায়ু রেব সুদুষ্করা, বায়ু থেকেও সুদুষ্কর। তখন প্রশ্ন হয় কি বায়ুকে কোনো লোক নিগ্রহ করতে পারে? বলেন আপনারা করতে পারেন? পারেন না। এই যে টায়ারের মধ্যে হাওয়াটা ভর্তি হচ্ছে, গাড়ি ঘোড়া দৌড়াচ্ছে, হাওয়া নিগ্রহ করা হয় নাই? করা হয়েছে না? তৎস্বরূপ ভগবান বলছেন অসংশয় মহাবাহো মনহ দুর্নিগ্রহম চলম। হে মহাবাহো অর্জুন, মহাবাহো বলার উদ্দেশ্য তোমার শক্তি রয়েছে কিন্তু তুমি বুঝতে পারছো না। শক্তি আছে তোমার এই মনটাকে নিগ্রহ করার, তুমি বুঝতে পারছো না। তুমি মহান বাহু আছো মানে তোমার শক্তি রয়েছে, তুমি বুঝতে পারছো না, তুমি মনের হিসাবে চলে যাচ্ছ। কর্তাটা কি হবে এই জিনিসটা বুঝে নিতে হবে, তারপরে ওইরকমই চলতে লাগবে। বুঝতে পারছেন তো? কি করতে লাগবে? জোর জবরদস্তি করে আমাকে এত মালা হরিনাম, এত সংখ্যা হরিনাম করতেই হবে, তখনই আমি ঘুমাব। বুঝতে পারছেন তো? জোর জবরদস্তি করে এই দেহটাকে লাগাইতে হবে। মনের কথা ছেড়ে দাও, এখন দেহটাকে সংখ্যাপূর্বক নামে লাগাইতেই হবে। আমি দেখলাম অনেক ভদ্রলোকের সঙ্গে আমার জানাশোনা আছে, একজন খুবই মানে বরিষ্ঠ লোক, তাকে রাষ্ট্রপতি ডেকেছিল কি তোমার তোমার জ্ঞান চাই, মানে ওই গবেষণা করার জন্য কি আমাদের ফাইন্যান্স সিস্টেম কেমন হওয়া চাই। মাঝখানে যে নোটবন্দি হলো, নোটবন্দির পরে তখন তিনি বড় বড় ভারতের লোককে ডেকেছিলেন যারা বুদ্ধিমান লোক, তাকেও ডাকলেন। সে আমার খুব মানে খুব ভালো তার সঙ্গে প্রীতি, তাকে ডেকেছে, তার সঙ্গে কথা আলোচনা করলো। তাকে আমি এইভাবে কথা বলছিলাম যখন আপনাকে বলছি, তখন সে বলল আমি তো মহারাজ 24 ঘন্টা আমার হরিনামে চলে। আচ্ছা কিভাবে চলে ভাই? তুমি যখন কথা বললো নাকি হরিনাম বলো, না যখন পড়াশোনা করো হরিনাম করো? আমার বলছে সবসময় চলে। আচ্ছা ঠিক আছে, সবসময় চলে, আপনি 16 মালা হরিনাম করে দেখেন, খালি 16 মালা হরিনাম করবেন, ঠিক আছে করে নেবেন। দ্বিতীয় দিন আমাকে ফোন আসলো, মানে 2 মালাও হচ্ছে না, আপনি বললেন 24 ঘন্টা চলে, 24 ঘন্টা যদি চলতে থাকে তাহলে তো কি আছে, তো 2 মালা। আচ্ছা 2 মালা করো, 2 মালা হরিনাম করো। বলছেন না সেটা হতে পারছে না। বললাম কেন হইতে পারছে না? এর মানে বোঝা যাচ্ছে তোমার মন তোমাকে ধোকা দিচ্ছে। ধোকা মানে কি? ছল করছে। আপনার কাছে শব্দ আসছে তো? আমি যে বলছি বুঝতে পারছেন তো? না আমি বকে যাচ্ছি, শ্রোতা শুয়ে গেল, বক্তা বকেই চলে গেল। ফাঁকি দিচ্ছে। তখন আমি বললাম দেখো আপনি বলছেন আপনার 24 ঘন্টে প্রায় হরিনাম চলে, কিন্তু যদি প্রায় এরকম চলে আপনার হাতে মালা আসলে কেন হয় না? তখন বোঝা যায় যে আপনার মনটা ফাঁকি দিচ্ছিল। কি ফাঁকি দিচ্ছিল তখন আমি তাকে বুঝাইলাম। বড় লোক তো তাকে এরকম ডাইরেক্ট কিছু এরকম ফটাক বলা যায় না। তাকে আমি বুঝাইলাম দেখো আপনি কি করেন,
আপনার কাছে যদি কোনো লোক আসে যখন কথোপকথন হয়, হওয়ার পর আপনি বলেন হে হে প্রভু আপনি খুব কৃপা করেছেন, আপনার দয়া করেছেন, যাই হোক আপনার ধন্যবাদ, এইটাই তো করেন বলে, হ্যাঁ এইটাই করি, তখন আবার আপনি যখন কাজ কাজ কাজকর্ম করছেন, করার পরে যখন আপনি একটু জল টল খাইলেন তখন আপনি ধন্যবাদ করলেন, বলছে হ্যাঁ এইটাই তো আমি বলছি আমার 24 ঘন্টা হরি নাম হচ্ছে। তারপরে আমি বললাম যখন আপনি অফিস থেকে উপরে আসলেন তখন একটু নাম করলেন, বলছেন হ্যাঁ বিলকুল একদম, আপনি কি করে জানেন এগুলা? আমি বললাম এটা হচ্ছে ফাঁকি দেওয়া। দিনের বেলা আপনি হয়তো 108 বার ভগবানকে স্মরণ করলেন, 108 বার দিনে, মানে 12 ঘন্টা আপনার, 10 ঘন্টা আপনার ডিউটি, ওরা তো এত সময় লাগে না, সে তার চাকার এত রয়েছে তারাই কাজ করে, কিন্তু প্রায় 12টা গিয়ে 8টা পর্যন্ত থাকে, মানে 8 ঘন্টা ডিউটি। 8 ঘন্টার মধ্যে যদি আপনি চিন্তা করে দেখেন 24 ঘন্টার মধ্যে আপনি 108 বার হরিনাম করলেন, তো 1 ঘন্টার মধ্যে কতবার নিলেন? 9 বার। কতবার? 1 ঘন্টার মধ্যে 9 বার যদি কোনো লোক বলে হে প্রভু আপনার অনেক দয়া, ও মনে করবে আমি সব থেকে বড় ভক্ত, ঠিক কথা কি না? বলছে আপনি ঠিক ধরেছেন, কিন্তু আমি বললাম এই কথা, হরি নামে মন লাগবে না, ছেড়ে দাও তাকে, কিন্তু আমি হরি নাম করবই করব। এই জিনিসটা যখন আমরা বেঁধে নিব তখন আমরা বুঝতে পারবো আমরা কতটুক ভগবানের কাছে এগিয়েছি, বুঝতে পারলেন কি না? অক্সর প্রায় হয় কি আমরা আমাদের, আমি দেখেছি অনেক ভক্তরা খুব ভালো, তাদের স্বভাব তাদের আচরণ খুব ভালো, কিন্তু তারা মালা ধরতে চায় না, বলছে এই যুগে এই ঢং করতে চাই না, ঢং বলে কি বলে ঢংকে, না না ঢংকে ঢং বলতে, এই ঢং করতে চাই না, লোককে দেখানোর জন্য মালা করবো নাকি, আমার মনে চলছে সব সময় চলছে, এখানে চলছে ভিতরে চলছে, এরকম বলে ওরা। ঠিক আছে সব সময় চলছে তো, ওর সঙ্গে একটু দুই মালা করে না, বুঝা যাবে, সেই বুঝা যাবে কি আমার যে নাম, আমার মনটা যদি লেগে থাকে তাহলে তো আরো ভালো লাগবে, কিন্তু তখনই মন নিজের রূপটা দেখাবে, নিজের মানে নিজের পরিপক্কতাটা দেখাবে কি আমি কতটুক ভজন করি, তখনই বোঝা যাবে। এই জন্য নিজেরকে পরীক্ষা করতে হয় সব সময়, না গুরু দীক্ষা নিলেও, গুরু দীক্ষা নাই নাও নিলে আপনি বাইরে থেকে কোনো একটা 108 যে মালা থাকে, মন মন কি বলে মনকা মণি কি বলে এটাকে, জপের মালা, 108 জপের মন্ত্রের মালা থাকে, ওইটা নিয়ে মহামন্ত্র একটার উপরে একবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে একবার করবেন, তারপরে একবার 108 বার মহামন্ত্র করবেন, আপনি বুঝতে পারবেন কি হল্লো মালা হরিনাম করতে গেলে কি অবস্থা হয়। 16 মালা হরিনাম করতেই হয়, করতেই চাই, করাই চাই, না করলেও 4 মালা করেন, 1 মালা করতে গেলে কত সময় লাগে, এই যদি এই স্পিডটা থাকে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলেন আমার সঙ্গে, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে বলেন, হরে রাম 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 হরে, মনে মনে না মুখে দেখে, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे এই স্পিডে যদি হরি নাম করবেন আপনার প্রায় 8 মিনিটে 7 মিনিটের মধ্যে একটা মালা হবে এক মালা 7 থেকে 8 মিনিটের মধ্যে এক মালা হবে চার মালা তো করতেই পারে মানে যে দেহটা আমাদের প্রাপ্ত হয়েছে সেই দেহটা যে দিয়েছে তাকে একটু ধন্যবাদ তো করতেই পারেন হ্যাঁ কি না যে দিয়েছে এই দেহটা তাকে আমরা ধন্যবাদ করব না একটা শ্বাস যে বন্ধ হয়েছে দিল্লি পাগলা হয়ে গেল আর সামের লোক ঠিক থাকলো কেন এখানে খুব নারকেল গাছ আছে খুব জল টল মানে খুব পাতা গাছ আছে এই জন্য বেঁচে গেল দিল্লিতে এই পাতা গাছ নাই অবস্থা কি হলো এক শ্বাসের জন্য সব সম্পত্তি লিখে দিচ্ছে আমার সব নিয়ে নিবে কিন্তু আমার শ্বাসটা দিয়ে দাও বুঝতে পারছেন সেই যে আমাদেরকে প্রত্যেক দিন 25,000 শ্বাস নিচ্ছি আমরা কত শ্বাস নিচ্ছি 25,000 শ্বাস নিচ্ছি সেই 25,000 শ্বাস যে দিচ্ছে তাকে তাকে ধন্যবাদও করা যাচ্ছে না প্রায় 25,000 নাম তো করার চাই নাও করতে পারে চার মালা তো করতে গেলে কি যায় যায় হাতে থেকে কিছু খরচা হয় নাকি করতে লাগে কেন আমি বলছি দেখেন আপনাদেরকে এটা বলার উদ্দেশ্য হচ্ছে এতদিন ধরে যেই সংসারের মধ্যে আপনারা এনার্জি দিলেন সেই সংসার থেকে রিভার্স আমরা কি প্রাপ্ত করেছি ফেরত কি পেয়েছি একটা একরকম এই থেকে ওই ওই থেকে ওই ক্লেশ মাত্র ক্লেশ আর যে ক্লেশ পেয়েছি তার মধ্যে আমরা নিজেকে শান্ত মনে করছি কি আমার থেকে বড় শান্ত কোনো লোক নাই ঠিক ভালো খুব সুন্দর এটা খুব সুন্দর একটা অবস্থা কিন্তু ওর থেকে ভালো অবস্থা হচ্ছে ভগবানের সঙ্গে সংযোগ আত্মার সঙ্গে সংযোগ পরমাত্মার সঙ্গে সংযোগ ওইটা কি করে হবে যখন আমি যে সাউন্ড ভাইব্রেশন ভগবানের নামের যে ভাইব্রেশনটা আছে ওইটা যদি নিব ওইটা যদি নিব এই জন্য আমরা এই জিনিসটাকে বুঝতে লাগবে আর করতেই হবে না করলে চলবে না আরে এতদিন ধরে আমি বিরোধ করলাম মালা নিয়ে ঢং করছে আর এখন যদি আমি মালা ধরি তবে লোকে কি বলবে লোকে কি বলে লোকদের কি আমার কি করার আছে আমি যখন স্কুলে যাইতাম আমার একটা ওই ছিল মানে খুব অ্যাক্টিভ ছিলাম হাইপার অ্যাক্টিভ হাইপার অ্যাক্টিভ বলে না কি বলে এটাকে হাইপার অ্যাক্টিভ হাইপার অ্যাক্টিভ মানে খুব চঞ্চল এরকম ছিল তো আর আমার হরিনাম দেখা হয়েছে হরিনাম হলো 9th ক্লাসে যখন আমার হরিনাম হয়েছে আমি তিলক লাগাই গেলাম তখন আমার টিচার আমাদের আমাকে টিটকারি করছে এই এখন কি ভক্ত হয়েছ তুমি বুঝতে পারছেন এখন কি করে ভক্ত হয়ে গেল আমি বললাম হয়ে গেছি আপনার ভালো লাগছে না আমি ভালো হলাম না না ভালো 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 মানে লোকেরা বলবে লোকেরা বললে আমি যে নিজের আনন্দ যে আমাকে প্রাপ্ত হবে তাকে আমি কেন বঞ্চিত হবে তার থেকে বুঝতে পারছেন এই জন্য কোনো লজ্জার দরকার নাই হরিনাম নিয়ে হরিনাম মালা করতে লাগে করলে একরকম দিব্য সুখ হয় হরিনাম মালা আমি বারে বারে কেন বলছি কেন এইটা দিয়ে আমার মনটা বন্ধনে থাকবে আমাকে করতে হবে মালাটা পুরো হয় নাই এখনো আরো আরো বাকি আছে আর যদি হরিনাম মালা হাতে নাই এক সেকেন্ডের মধ্যে মনটা কোথায় গেল আর আমি কোথায় গেলাম মালা হাতে আছে করতেই হবে আর পুরো হয় নাই দাঁড়াও দাঁড়াও একটু করতেই লাগবে ওটা বুঝতে পারছেন তো তিনে তিন তিন বস্তুর দ্বারা আমরা কর্ম করি এটা দেহ বাণী আর মন শরীর মন বাণী কি বলে এটাকে শরীর মন আর বাণী বাক
वाक्य शरीर वाक्य काय मन वाक्य हाँ काय मन वाक्य द्वारा हमरा कर्म करे से काय मन वाक्य द्वारा कर्म करे यदि मन नाव लेगे थके काय द्वारा वाक्य द्वारा कर ले मन टा पीछने पीछने दौड़िए दौड़ी जाए बोलबे आमाको संगे निये ना ना तुम्हार दरकार नहीं तुम जाओ मन टा यदि बोले आमाके संगे ना ना तुम्हार दरकार तुम जाओ निजे भजन करो यही जन्ने हमादेर प्रभुरा एखाने मायरा एकटा अभियोग करलेन प्रोग्रामेर जन्ने बेशी लोक भजनेर रास्ताय पावा जाबे ना एते यदि एखाने कोनो एक्टर एक्ट्रेस एसे नाच करतो तखन देखो कत लोक होतो एई जन्ने आपनी निजेई एई संसारे बड़ो एक्टर কিভাবে আপনি নিজের সংসারে বড় অ্যাক্টর চিন্তা করে দেখেন কত রকম অ্যাক্টিং করছেন সংসারে দেখাচ্ছেন বড় অ্যাক্টর খুব বড় অ্যাক্টর সবাই ছোট ছামাল বাচ্চা সেও নিজের বাবাকে বলে বাবা বাবা আপনি জানেন না হ্যাঁ বাবা আমি জানি না ছোট্ট বাচ্চা বলে আর বুড়াও বলে তুমি জানো না জওয়ানও বলে তুমি জানো না সবাই জানে না আর সবাই জানে সবথেকে বেশি এই জিনিসটাই আমাদের হচ্ছে অজ্ঞানের কারণ এই জন্যে আমি বেড়ে বেড়ে এটা বলি সবাইকে বলছি কৃপয়া আপনার মালা ধরে হরিনাম করবেন কেন একবার কবির বললেন মালা ফেরত যুগ গয়া ফিরানা মনকা ফের করকা মনকা ডার কে মনকা মনকা ফের কবির বলছেন মালা করতে করতে আমার যুগ চলে গেল মনেই লাগলো না এই জন্যে আমি এটা ফেলিয়ে দিয়ে মনে মনে করছে তখন একজন সাধু বৈষ্ণব সাধু সে বলল মালা মোতে লড় পড়ি কেউ না ফেরে মোয়ে বিনা শাস্ত্রকে সুরমা লড়ত দেখেও হ্যাঁ কয়ে একজন আর বৈষ্ণব সাধু বলল কি মালা আমার সঙ্গে ঝগড়া করছে বলছে কেন আমাকে তুমি করো না বলছে হ্যাঁ তোমার তো মন লাগে না বলছে বিনা শস্ত্রের দ্বারা কি তুমি যুদ্ধ করবে নাকি মনের সঙ্গে শস্ত্রের সঙ্গে রাখো যুদ্ধ করো এরকম এই জন্যে এখন আমাদের বিকাল থেকে প্রোগ্রাম হবে সময়টা কি হলো বিকাল থেকে আমাদের প্রোগ্রাম হবে ছয়টা থেকে সাড়ে নয় সাড়ে ছয়টা থেকে সাড়ে নয়টা পর্যন্ত জায়গার নাম হাই স্কুল নেতাজি নেতাজি হাই স্কুল কোথায় তারাবাড়ি এটা তো আমার কাছে লেখা নাই ওয়ার্ড নাম্বার 1 ওয়ার্ড নাম্বার 1